পর্যায়ে কতটা, যেমন যে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং এগুলা, আর হচ্ছে শেখানো হয়েছিল এসিওটা কি। এসিও দুই প্রকার, অন পেজ এসিও, অফ পেজ এসিও, এই এগুলা শেখানো হয়েছিল। আর শেখানো হয়েছিল কি কি এই ডিজিটাল মার্কেটিং এর জন্য কি কি লাগতে পারে, যেমন টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট এগুলো। আমরা কেন বলছি সেটা সম্পর্কে জানছি, তারপরে এটার জন্য কি কি প্রয়োজনীয় ইকুইপমেন্টস, যেমন হচ্ছে অনলাইন বেসড ডিজিটাল টেকনোলজি such as desktop or laptop, mobile phone and others electronic device, এবং এগুলো যে প্রমোট করার জন্য যে প্ল্যাটফর্ম গুলো সেগুলো শিখলাম। দেন তারপরে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কি সুবিধা পেতে পারি এটা সম্পর্কে জানছি, এবং আমাদের মানে আমাদের ইন ফিউচারে এটা কিভাবে কাজে লাগতে পারে সেটা সম্পর্কে আইডিয়া হয়েছে। দেন আমরা জানলাম যে এসিও কত প্রকার বা এসিওটা অ্যাকচুয়ালি কি এবং এটা কত প্রকার কি কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আশিস জর্দার ভাই, আপনি একটু যদি শেয়ার করেন আপনার গতকালকে ক্লাসে। আশিস জর্দার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকাল প্রথমত আমরা ডিজিটাল মার্কেটিং এর ডিফিনিশন, এরপরে ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম গুলো, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, মানে এই সেক্টর গুলোতে আসলে আমরা ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম, মানে এইগুলো থেকে আমরা আর্ন করার একটা সুবিধা অপরচুনিটি আছে। এরপরে আমরা জেনেছিলাম এসিও, যেটা বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা মূলত দুই প্রকার, এর ভিতরে অন পেজ এসিও এবং অফ পেজ এসিও। অন পেজ এসিও বলতে আসলে ওয়েবসাইটের ভিতরগত বিষয়গুলো বোঝাই, এবং অফ পেজ এসিও যেটা, সেটা ওয়েবসাইটের বাইরে যে সার্চ ইঞ্জিন সেটার কাজ। বুঝতে পারছি আপনি, ধন্যবাদ আপনাকে, আপনি ক্লিয়ারলি আনসার দিচ্ছেন, ধন্যবাদ। শাওন চক্রবর্তী, আপনি একটু শেয়ার করেন। থ্যাংক ইউ স্যার। প্রথমে আমরা শিখেছিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা বা ডেফিনিশনটা, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কি কি কাজ করতে পারবো আমরা, এসিও, তারপর হচ্ছে এসইএম মানে সোশ্যাল সার্চ ইঞ্জিন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং কটা শিখলাম। এসিও হচ্ছে দুই প্রকার, হচ্ছে অফ পেজ এসিও এবং অন পেজ এসিও। অফ পেজ এসিও হচ্ছে পেজের, ওয়েব পেজের ভিতরগত কাজ, মানে কিছু টেকনিক্যাল কাজ আছে যেগুলা, যে কাজগুলো করলে আমরা মানে ওই পেজটাকে গুগলে খুঁজে পাবো। তো তারপর কিছু শিখছিলাম ব্লক পয়েন্ট এর কিছু কাজ শিখছিলাম, কিওয়ার্ড রিকোয়ারমেন্ট এগুলো কিছু শিখছিলাম স্যার। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, গতকালকের আপনার ক্লাস নিয়ে কি কোনো কারো কোশ্চেন আছে? মানে যেটুকু আলোচনা করছে ব্লক কমেন্টসটা বাদে অন্য না স্যার, কোনো কোশ্চেন নাই, একবার ক্লিয়ার স্যার। একটা প্রশ্ন ছিল, বলেন স্যার। অফিস এসইও যেটা অ্যাকচুয়ালি ভিতরগত কাজ, মানে আমি যেভাবে বুঝতে পারছি এই জিনিসটা ঠিক আছে কিনা জাস্ট এটা জানার জন্য, যে অফিস না অন পেজ, সাপোজ দারাজের একটা পেজ আছে, অন পেজ তো দারাজের একটা পেজ আছে, তো অফ পেজ যেমন আমরা দারাজ ওয়েবসাইটটা খুঁজে পাওয়ার জন্য যে সার্চ ইঞ্জিনটা ব্যবহার করব গুগলে, আর অন পেজটা ভিতরে যে প্রোডাক্ট গুলো আছে তারা যে অপরচুনিটি গুলো আছে
সেগুলো খুঁজে পাওয়ার জন্য যে সার্চ ইঞ্জিনটা সেটা অন পেজ, মানে এরকম বুঝছি, আসলে এটা ঠিক কি না? না না, এটা আপনি এখন এক ক্লাসে বুঝতে পারবেন না, যখন পরবর্তীতে আপনাদের যখন একটা ওয়েবসাইট থাকবে, প্রত্যেকের একটা করে ওয়েবসাইট যখন থাকবে এবং ওয়েবসাইটের ভিতর কত কিছু সেটিং আছে, সেই সেটিং গুলো যখন করবেন তখন এগুলো সব আপনারা বুঝতে পারবেন, তখন ক্লিয়ার হয়ে যাবে। মানে এখন যতটুকু আমরা প্রথমে একদিনে তো আমরা অনেকে বুঝছেন, অনেকে একবারই বিগিনার, তো সেক্ষেত্রে একটু সময় লাগবে আর কি বুঝতে বিষয়গুলো। আর একটা জিনিস, আমার একটা পরিকল্পনা আছে আপনাদের সাথে, সে পরিকল্পনাটা হলো আমি আপনাদেরকে 5-7 কাজ শেখানোর পর সরাসরি আপনাদেরকে মার্কেটে এসে অ্যাকাউন্ট করে দিব। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আপনাদের এখান থেকে দুই থেকে বা তিন চারটা টিম করবো সেই টিমের মাধ্যমে একজন টিমের লিডার থাকবেন, সেই টিম লিডারের মাধ্যমে আমরা আলাদা গ্রুপ করে দেব, সেই গ্রুপের মাধ্যমে আমরা অ্যাকাউন্টগুলো করব। আরেকবার বলবেন প্লিজ। অর্থাৎ আমরা একটা গ্রুপ করব, বুঝছেন? গ্রুপ করার পরে যে আমরা 3-4 গ্রুপ করব এবং যে এক একটা গ্রুপে একজন লিডার থাকবে, সেই লিডারের মাধ্যমে মানে এক গ্রুপে হয়তোবা 5 জন করে থাকবে, ওই গ্রুপে একজন লিডার থাকবে, তারপরে ওই লিডারই মনে করেন যে 5 জনকে ওইগুলা বিষয়গুলা কোনো সমস্যা থাকলে ওইখানে, আর লিডার সরাসরি হয়তো বা আমাকে বললো, আমিও সার্বক্ষণিক আপনাদেরকে হয়তো সহযোগিতা করবো। একসাথে তো মার্কেট প্লেসে সবাইকে একসাথে করা যাওয়া সম্ভব না, সেই সেই ক্ষেত্রে আমি একটু পরিকল্পনা নিয়েছি আর কি, আপনাদের 5-6 জন মিলে একটা গ্রুপ করে একজন থাকবে গ্রুপ লিডার, সে যিনি মোটামুটি মানে যেগুলো বুঝেন আর কি, টপিক গুলো সহজে বুঝেন, তাকে দিয়ে আমরা গ্রুপ করব। সেক্ষেত্রে আমরা, কারণ আমাদের সময় হলেও কম, আমরা 5-7 টপিকের কাজ যখন আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেবো। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট এদিকে আমরা কাজও শিখবো, প্লাস আমাদের মার্কেট প্লেসে কাজের আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে, খুঁটিনাটি বিষয়গুলো আছে, সেগুলো আমরা মানে চলতে থাকবে। বিষয়গুলো ক্লিয়ার? জি স্যার। কিছু কিছু বিষয় আছে হয়তোবা যখন আমরা যখন ক্লাস শুরু করব, ক্লাস শুরু করলে কিন্তু আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা মানে সমস্যা হয়ে যাবে, কারণ আমাদের কাজও শিখতে হবে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে মার্কেট প্লেসে ইনকাম করতে হবে, উভয় দিকটা আমাদের থাকতে হবে, সেটা অবশ্যই সেটা অবশ্যই মাথায় রাখতে হবে সবার। যেহেতু আমি আগের থেকে ট্রেনিং নিয়ে আসতেছি বিভিন্ন প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে আমার কিছু অভিজ্ঞতা থেকে আপনাদের এইভাবে আমি ক্লাস দিব। আমি অবশ্যই আমার টার্গেট থাকবে না, আমার প্রত্যেকটা স্টুডেন্ট যে 200 ঘন্টার মধ্যে, আমাদের এখানে যে দুই মাসের ক্লাসের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট ইনকাম করুক, প্রত্যেকটা স্টুডেন্টের আইডিতে যেন অন্তত $5 হলেও ইনকাম আসুক, এটা আমার টার্গেট আছে। যদি আপনাদের সবার যদি আপনাদের এই ইচ্ছা থাকে, মানে $5 থেকে উপরে যত ডলার আপনি ইনকাম করতে পারেন, তাহলে টার্গেট থাকবে আপনার প্রত্যেকে ইনকাম করার জন্য, এটা আমাদের টার্গেট। ইনশাআল্লাহ স্যার। ধন্যবাদ আমাদের পার্টিসিপেন্ট, এখনো অনেক আসে নাই, মাত্র 22 জন, আমি সাথে 23 জন আছি। এখন আমাদের মূল ক্লাসে চলে যাব। আচ্ছা, আমাদের গতকালকে এখানে ক্লাসে ছিলেন না কে, একটু হাত তুলবেন, কে ছিলেন না গতকালকে ক্লাসে?
সবাই ছিলেন আমরা ছিলাম স্যার আচ্ছা আমি আপনাদের নামগুলো বলবো আমি প্রেজেন্টটা কমপ্লিট করে ফেলি আরজিনা খাতুন আছেন মেহেরুন নেসা মেহেরুন নেসা আছেন জি স্যার আছি আচ্ছা মনোয়ারা ইসলাম মনোয়ারা ইসলাম আছেন মনোয়ারা ইসলাম নাই রিয়া খাতুন আছেন রিয়া খাতুন নাই আচ্ছা মোসাম্মদ মাকসুদা খাতুন আছেন পারজানা আছেন পারজানা নাই মেহেরুন নেসা আছেন না সোনিয়া খাতুন আছেন আরাফাত হোসেন আরাফাত হোসেন নাই না আরাফাত হোসেন নাই আচ্ছা খালিদ হাসান শরীফুল ইসলাম এমডি শরীফুল ইসলাম ইয়েস স্যার আছি মুক্তাদুল ইসলাম এএসএম জাহিদ হাসান জাহিদ হাসান নাই এএসএম জাহিদ হাসান জাকির হোসেন ইয়েস স্যার ওশিক ইমাম আছেন না জি স্যার সুমন রেজা ইয়েস স্যার রয়েল হোসেন শুভ রয়েল হোসেন শুভ আছেন রয়েল হোসেন শুভ নাই মনিরুল ইসলাম মনিরুল ইসলাম নাই রাকিবুল ইসলাম আছেন জি স্যার রাকিবুল ইসলাম আছে আসিফ জদ্দার আছেন শাওন চক্রবর্তী আছেন সাজ্জাদ আলী আছে জাকারিয়া মাসুম সোহাগ নাই আছেন জাকারিয়া মাসুম সোহাগ আছেন মনের স্যার গতকালকে কাছে আমি ছিলাম জাকারিয়া মাসুম সোহাগ ছিলেন গতকালকে হ্যাঁ স্যার গতকালকে ছিলাম আমি আমার একটু মাইক্রোফোনের প্রবলেম এই জন্য অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি আমি আচ্ছা মনিরুল ইসলাম মনি মনিরুল ইসলাম মনি মনিরুল ইসলাম মনি কি আছেন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন চাপাই ডিস্ট্রিক্টের সম্মানিত কোঅর্ডিনেটর জনাব শহীদ আহমেদ স্যার আপনাদের সাথে যুক্ত হয়েছেন এখন উনি হয়তো আপনাদের সাথে কিছু শেয়ার করবেন কথা বলতে পারেন আসসালামু
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি স্যার, জি আলহামদুলিল্লাহ। কেমন ট্রেনিং চলতেছে আপনাদের? ক্লাস হচ্ছে ভালো? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আপনাদের ট্রেনার ভালো চলতেছে? আপনাদের ট্রেনার সবকিছু বুঝাইতে পারতেছে তো? ভালো করে বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার, অনেক ভালো স্যার, আমাদের ট্রেনার অনেক ভালো। গুড, রেগুলার ক্লাস করবেন বুঝছেন, আর টাইমলি ক্লাসে আসবেন, আর ক্লাসের যে ম্যানার গুলো আছে অবশ্যই বজায় রাখবেন। আমি হচ্ছে আপনাদের ক্লাসে বেশি কথা বলে আপনাদের অ্যাটেনশন নষ্ট করব না, আমি জাস্ট দেখতে ঢুকলাম যে স্টুডেন্ট আছে কিনা, কেমন ক্লাস হচ্ছে। মুজিবুল হক ভাই, আপনি হচ্ছে ক্লাস কন্টিনিউ করেন, আমি অল্প কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকবো। হ্যাঁ আচ্ছা, আমি যে প্রেজেন্টটা নিচ্ছি। আচ্ছা ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আচ্ছা ইসমাইল হোসেন তা আছেন তাই না? মেসেজ দিছেন আমাকে। আচ্ছা আছি। এমডি শরীফুল ইসলাম আছেন? জি স্যার আছি। রাজু? জি স্যার আছেন। জাকির হোসেন? ইয়েস স্যার। আসিফ হাসান আছেন? জি স্যার আছি। হেদায়তুল ইসলাম ভাই কি আছেন? দেখলাম তো একটু আগে। হেদায়তুল ইসলাম কি আছেন ভাই? নাই। আচ্ছা পিয়ম ইসলাম আছি স্যার, প্রেজেন্ট স্যার। সাইফুল্লাহ আশিক? এম বি হাসান আলী? হাসান হাসান ভাই কি নাই? মেসেজ দিছিল আজকে থাকতে পারবে না গ্রুপে। এমডি মোকাম্মেল হোসেন মিনু? মোকাম্মেল হোসেন মিনু ভাই কি আছেন? আচ্ছা ধন্যবাদ সবাইকে। আমরা এখন আমাদের মূল ক্লাসে চলে যাব। আমাদের এই আজকে গতকালকে আমরা যে জি হ্যালো স্যার, আমি মুমিনুল হক, আমার প্রেজেন্ট হয়নি স্যার। আমার প্রেজেন্ট হয়নি স্যার। আব্দুল হাদি? জি স্যার। মুমিনুল হক আছেন? জি স্যার। তামিনা খাতুন আপনার প্রেজেন্ট করা হয়ে গেছে, আমি আপনাকে দেখেছি। আর শরীফুল দুইটা আছে, একটা হয় নাই। শরীফুল, শুধু শরীফুল? জি
জি শরীফুল ইসলাম লাস্টের সিটে শুনুন একটা আছে লাস্ট 81 নাম্বার উনি প্রেজেন্ট আছেন এমডি শরীফুল ইসলাম মোবাইল নাম্বার লাস্টে 81 লাস্টের সিটে স্যার জি স্যার না সি শর্ট স্যার স্যার শুধু শরীফুল হয়নি যত সম্ভব এমডি শরীফুল হয়েছে জি না শরীফুল ইসলাম উনি আপনারও প্রেজেন্ট আছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমরা আজকে আমাদের পরবর্তী ক্লাসে যাব আমাদের পরবর্তী ক্লাস হলো ব্লক কমেন্টসের গতকালকে আমার কিছু অংশ বাকি ছিল সেটা আমি আপনাদের সাথে এখন আজকে আলোচনা করব সবাইকে খাতা এবং কলম কি আছে সবাই স্যার মিটিং টাইম দেখাচ্ছি একটু পরে মনে হয় বের হয়ে যাবো জি স্যার খাতা কলম সব নিয়ে আছে ও আচ্ছা টাইম দেখাচ্ছে আজি আমাদের 40 মিনিট আছে টাইম জি স্যার আচ্ছা 4 মিনিট স্যার 4 মিনিট পরেই হয়ে যাবে আচ্ছা যে সবাই কি আপনার হাতে সামনে কি কলম দেখেন তাহলে কলম থাকে দেখেন সবাই আমাকে জি স্যার সবার কি আছে সোনিয়া খাতুন আপনার কলম খাতা দেখান কলম দেখতে পাচ্ছি খাতা কই খাতা নাই খাতা দেখান তামিনা খাতুন আপনার খাতা দেখান জি মেহেরুন্নেসা আপনি খাতা দেখান খাতা দেখা যায় আমি তো শুধু আপনাকে ঠিক মতো দেখতে পাচ্ছি না মেহেরুন নেসা আপনি খাতা কলম দেখেন আপনাকে দেখা যাচ্ছে না ঠিক মতো আমাদের গুরুত্বপূর্ণ কিছু আপনার এ আছে যেমন হিন্টস আছে সেই হিন্টস গুলো অবশ্যই আপনারা নোট করে নেবেন কারণ কি ইন ফিউচারে আপনারা তো আর সবাই তো কোনো একটা সমস্যা হয়ে গেলে এখন সবাইকে তো আমাকে হয়তো নাও পাইতে পারেন তখন সেক্ষেত্রে আপনার যে নোটটা আছে সেই নোটের ভিতরে করে লিখে রাখেন তাহলে এটা আপনার একসময় কাজে আসবে তাছাড়া আমি তো আপনাদেরকে স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার স্যার কথা শোনা যায়নি এখন ক্লিয়ার এখন জি স্যার ক্লিয়ার এখন শোনা যাচ্ছে জি আমি আজকে পর থেকে আপনাদেরকে যে আমার ক্লাসে যে নোট ওই নোটটা স্ক্রিনশট সহকারে আপনাদেরকে দিয়ে দেব বুঝতে পারছেন জি আর সেটা অবশ্যই আপনারা আমাদের যে গুগল ক্লাস জি স্যার গুগল ক্লাসরুম আছে গুগল ক্লাসরুম থেকে আমি আপনাদেরকে দিয়ে দেব আর এটা অবশ্যই আপনারা গুগল ক্লাসরুম থেকে ডাউনলোড করে নেবেন মানে প্রতিদিনের যে ক্লাস প্রতিদিনের যে ক্লাসটা হবে ওইটা একটা নোট আমি তৈরি করেছি আপনাদের জন্য ওই স্ক্রিনশট সহকারে মানে কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হবে একবার স্ক্রিনশট সহকারে আপনারা ওইভাবে করতে পারবেন আশা করি আপনাদের ইন ফিউচারে কাজে লাগবে জি স্যার পরবর্তীতে থ্যাঙ্ক ইউ স্যার প্র্যাকটিস করতে পারবো স্যার জি জি আপনার ক্যাপুলাটা লেকচার গুলো অনেকই সহজ অনেক গুগল পে সার্চ যেটা পাই স্যার করতে আপনারটা অনেক সহজ ভাবে লেখা মানে ইজি আমাদের জন্য লিখতে জি আমি আমি একবার ইজি ভাবে আপনাদের যেভাবে আপনারা বুঝতে পারেন সেভাবে আমি তৈরি করেছি একবারে সহজ ভাবে কারণ কি আপনারা সহজ ভাবে যদি সাধারণ ভাষায় আমি একবারে আমার লেখাগুলো একবার সাধারণ ভাবে লিখেছি আপনারা ওখানে বাংলা ইংরেজি মিলে মিশে একসাথে সমান করে স্ক্রিনশট সহকারে কোথায় ক্লিক করবেন সেটা সহকারে আমি আপনাদের জন্য আমার নোটটা তৈরি করেছি আশা করে আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে এটা আপনাদের একটা মুখস্থ হয়ে যাবে মানে কাজ করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে ধন্যবাদ আচ্ছা আমাদের এখন আমাদের ক্লাসে চলে যাই আমার স্ক্রিন দেখা যায় দেখা যায়
এখনো মন থেকে কেটে যেতে পারে স্যার।